সত্যি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, দেখতে পারিনি। জয় রায় বন্ধুরা, গুড মর্নিং, আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। এখন বাজে 8টা, আমি উঠেছি 6টার সময়। তারপরে স্নান টান করে এই ঠাকুর সেবা লাগিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আশা করি সবাই খুব খুব ভালো থাকো, আমিও খুব ভালো আছি। জয় জয় বন্ধুরা, এই যে গৌরের সেবাও হয়ে গেছে আর আরতিও হয়ে গেছে, এই দেখো আজকে বেশি কিছু দেওয়া হয়নি, কিছুই করা হয়নি। আজকে যে শসা দিয়ে মুড়ি দেওয়া হয়েছে, আর এই যে বাদাম ভাজা লাড়ু, আর এই যে ফল, আর এই দেখছো আরতিও হয়ে গেছে, এলো সিংহাসন উঠে গেছে আমাদের গৌর। এই যে মুড়ি খেতে বসে গিয়েছি, এই দেখো আমাকে মুড়ি দিচ্ছে, শশা দেয়নি, সকালকে শশা দিচ্ছে আমাকে শশা দেয়নি, দেখছো কি করে খাবো আমি এবার মুড়িটা। যে পান্তা আছে দুটা, যে পান্তা হবে, আর যে বড়ি ভেজে কাসন্দি দিয়ে শশা দিয়ে মাখানো হয়েছে। এই যে কাচি, কি দিয়ে খাবি তুই? হ্যাঁ কি রে, শশা আর কি। বন্ধুরা, ভিডিওগুলো কেমন হচ্ছে? খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে কমেন্ট করে জানাও। আর তোমরা সাপোর্ট করো, সাপোর্ট না করলে, তোমাদের সাপোর্ট না হলে কিছুই করতে পারবো না। আর ভিডিওতে একটা করে লাইক দাও, লাইক হলে অনেক সাপোর্ট পাওয়া যায়। বন্ধুরা, অনেকদিন পরে মামা বাড়ি যাচ্ছি, তাই একটু বেরিয়েছি। বন্ধুরা, এটা হচ্ছে পিতপুর সুপার স্পেশালিটি হসপিটাল, আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে। দেখলে তো হসপিটালে এসেছি, কারণ মামাঘর গেছিলাম, মামাঘর থেকে হসপিটালে এসেছি। আমার মামার আর কি নাতনি হয়েছে, মানে আমার ভাইঝি হবে আর কি, মামার ছেলের মেয়ে হয়েছে, তাকে দেখতে এসেছি হসপিটালে। এখন ওই যে ভিতরে যাচ্ছি, বন্ধুরা দেখলে তো আমার ভাইকে কেমন, মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এই হসপিটালে এসে দাঁড়িয়ে আছি, একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, এইসব দেখতে পারিনি আর কি, দেখে মুডটা খারাপ হয়ে গেল। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এই যে বাড়ি থেকে বারবার ফোন করতেছে, তো দেরি হচ্ছে বলে। বন্ধুরা প্রসাদ পাওয়া হয়ে গেছে, আগে দেখানো হলো নি, আজকে হয়েছে তোমার সয়না আটার রসা বেগুন দিয়ে, আর কুঁদরি ভাজা, আলু ভাত, আর এই যে সুজনি শাক ভাজা। জানি যাই বন্ধুরা, এখন বাজে 6:20, আমি রান্নাঘরে এসেছি, দেখি কি রান্না হচ্ছে। এই যে কুমড়া সবজি হচ্ছে, কুমড়া দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, কুমড়া সোয়াবিন আর আলু দিয়ে মাখা মাখা মতো একটা সবজি হবে, রসা নয়। আর এই যে এখানে রুটি হবে, পরোটাও হবে। আর হবে সিমুই, বুঝলে?
সে জল দিয়ে দিয়েছে, কিন্তু ফুটে গেলেই নামিয়ে দিবে। কুমড়ার সবজি হয়ে গেছে, যে কুমড়া সোয়াবিনের সবজি। এই যে পরোটা হচ্ছে, দেখো গৌরাঙ্গ, বন্ধুরা গৌরের সেবা হয়ে গেছে। দেখো যে আজ গৌরকে রুটি, পরোটা আর কুমড়া দিয়ে সোয়াবিনের সবজি আর সিমুই হয়েছে। আজ আমি সেবা লাগাইনি, মা সেবা লাগিয়েছিল। এবার নিতাই গৌরকে শয়নে দিয়ে দিবে। জয় জয় বন্ধুরা, আজ প্রসাদ পেতে বসে গিয়েছি। দেখো আজ এই দেখো সিমাই, পরোটা আর যে সবজি, সবাই এই একটা সিট খালি আছে বসবে, আর আমি তো আগে থেকেই বসে গেছি আজকে, বুঝতেই পারছ। বন্ধুরা প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন বাজে 10টা, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।